বন্ধুরা, কাকা রাইডার্সে আপনাদের আবার স্বাগত। আমি বিপুল, আর আপনারা এই রাস্তাটা যেটা দেখছেন সেটা হলো গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার পথে যে রাস্তাটা, যে রাস্তাটার নাম জওহরলাল নেহরু রোড। তো এই রাস্তাটা সত্যি অসাধারণ, বরফাবৃত, যেটা সাধারণত এরকম সৌন্দর্য কাশ্মীরে দেখা যায় অথবা আমাদের বহু কাঙ্ক্ষিত সেই সুইজারল্যান্ড। কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের এই জায়গা যাওয়াটা অনেক ইজি, অনেক সস্তায় যেতে পারেন। তো শুধুমাত্র এটা জানুয়ারি থেকে বা ডিসেম্বরের শেষ থেকে আপনারা এরকম মনোরম দৃশ্য পাবেন মে মাসের মোটামুটি 15 তারিখ পর্যন্ত, মানে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত। বৃষ্টি হলে বরফ গলে যায়, কিন্তু বৃষ্টি যতদিন না হচ্ছে ততদিন এরকম বরফ পাওয়া যায়। এখন তো আরামসেই যেতে পারেন, কারণ আপনারা জানেন কাশ্মীরের কী পরিস্থিতি চলছে। এইভাবে কাশ্মীরে না গিয়ে আপনারা আরামসে সিকিমে যেতে পারেন, এবং সিকিমের গ্যাংটক থেকে নাথুলা হাইওয়ে হয়ে 40 কিলোমিটার পথ অতিক্রম করলে আপনারা পৌঁছে যেতে পারেন সঙ্গ লেক বা ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেক পর্যন্ত যাওয়ার আগে পর্যন্ত যে সৌন্দর্য, মনোরম, অসাধারণ বরফের চাদর, এটা অন্য কোথায় এত সহজে পাওয়া যাওয়া মুশকিল। তবে যেহেতু অল্টিটিউডটা অনেকটাই হাই, যেখানে গ্যাংটকের হাইট 5410 ফিট, সেখানে ছাঙ্গু লেকের হাইট 12,313 ফিট। অতএব অল্টিটিউডটা খুব দ্রুত হাই হয়ে যাচ্ছে, তাই অক্সিজেনের সমস্যা হতে পারে, মাথা ঘোরা হতে পারে। তাই আপনারা প্রিকশন হিসাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে পারেন অথবা কর্পূর নিয়ে যেতে পারেন, যেটা কর্পূর নাকে ধরলে অনেক ইজি আরাম পাওয়া যায়। তবে যারা এরপরে যাবেন বা এই সময়ও, এই সময় কিছু কিছু রডোডেনড্রন ফুল দেখা যায় পাশা রাস্তার দুধারে। আপনারা জানেন আমাদের দেশের জাতীয় ফুল যেমন পদ্ম, তেমনি সিকিমের, সিকিম যেহেতু একটা সময় আলাদা দেশ ছিল, সিকিমের জাতীয় ফুল ছিল রডোডেনড্রন। তো রডোডেনড্রন ফুল প্রচুর পরিমাণে দেখা যায়, তবে আরও আপনাদের ডেসক্রিপশন দেব। কিন্তু বন্ধুরা, যারা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসছেন তাদেরকে বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কাকা রাইডার্সকে সমর্থন করুন। আর অনেকেই আমি বুঝতে পারছি, যারা বুঝতে পাচ্ছেন না তারা ডবল সাবস্ক্রাইব করতে যাচ্ছেন এবং তাতে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো একবার সাবস্ক্রাইব করলে আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে হয় না, তাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আর নতুন করে সাবস্ক্রাইব করতে হবে না। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকন, যে ঘন্টার সিম্বলটা আসবে, সেটাকে প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পাবেন। তো চলুন বন্ধুরা, আপনারা সঙ্গে আছেন, আপনাদের আমি আরও বর্ণনা দেব ছাঙ্গু লেক বা তার আশেপাশের রাস্তায়। এই রাস্তায় প্রচুর আর্মির গাড়ি দেখা যায়, এবং আর্মিরাই আপনাদের এই সময়, যে কোনো সময় বিপদে পড়লে, আপনারা জানেন কিছুদিন আগে একটা সাংঘাতিক, যখন তুষারপাত হয়েছিল তখন আর্মিরা ট্যুরিস্টদেরকে বাঁচিয়েছিল, প্রায় 400 জন ট্যুরিস্ট আটকে গেছিল। তাই এই রাস্তায় হামেশাই আর্মিদের বড় বড় গাড়ি দেখা যায়, এবং আর্মিরা আপনাদের স্বাগত জানাবে। আর এই ছাঙ্গু লেকে যদি যান, ছাঙ্গু লেকের সাইজটা বা শেপটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা একটা ওভাল শেপের লেক। এটার আপনার সারফেসটা 24.47 হেক্টর বা 60.5 একর, আর এর ম্যাক্সিমাম লেন্থ 836 মিটার বা 2743 ফিট, আর ম্যাক্সিমাম উইথ বা চওড়া 427 মিটার বা 1401 ফিট, ম্যাক্সিমাম গভীরতা
4.58 মিটার বা 15 ফিট। এই লেকের জল সাধারণত ঘোলা, তবে জলটা খুব পবিত্র, সিকিমিজরা খুব মানে। আর এই সময় আপনারা যদি যান দেখতে পাবেন যে যখন হোলি বা অন্যান্য উৎসবগুলো হয়, গুরু পূর্ণিমা, সেই সময় অনুষ্ঠান হয়। আমি আগের ভিডিওতেও আগে বারবার বলেছি, আপনারা এই সময় গেলে দেখতে পাবেন জয় রাইড নিতে পারেন কিসের, আপনাদের আগেও বলেছি, ইয়াকে চড়ে একটু ফটো সেশন বা ঘুরতে পারেন, তার সঙ্গে সঙ্গে মিউল বা খচ্চড়ে উঠতে পারেন। আর যারা একটু অ্যাডভেঞ্চার করতে চান তারা ট্রেকিংও করতে পারেন আশেপাশের জায়গাগুলোতে। ট্রেকিং করলে আরও বেশি মজা পাবেন, বরফ বা নেচারটাকে আরও বেশি কাছ থেকে দেখতে পাবেন। তবে দেখুন চারিদিকে পাহাড়ের চূড়াগুলো আর বরফ, মানে একদম বরফের চাদরে ঢেকে গেছে চারপাশে। আর তবে রাস্তা মাঝে মাঝে একটু আধটু খারাপ হতে পারে, সেগুলো তুষারপাতের জন্যই জল জমা হয়ে রাস্তা ছুটে যায়, কিন্তু তবুও আপনার পরিশ্রম হবে, তবে মজা অবশ্যই পাবেন। আর সকাল 8টায় যদি আপনারা গ্যাংটক ছেড়ে চলে যেতে পারেন তাহলে একদম নাথুলা চায়না বর্ডার জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারেন এবং বিকেল 3টা সাড়ে 3টার মধ্যেই ফিরে আসতে পারেন। কারণ 40 কিলোমিটার ছাঙ্গু লেক বললাম, তারপরে আরও কিছুটা গেলেই সেই নাথুলা। আরও যারা এই সার্কেলটাকে কমপ্লিট করতে চান তারা অবশ্যই নাথাং ভ্যালি হয়ে জুলুক জিগ জ্যাক রোড, যেখানে 65 হেয়ারপিন টার্নিং আছে, সেটা হয়ে ফিরতে পারেন। আমরাও সেটা বাইক রাইডিং করে কমপ্লিট করেছি, আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও যারা দেখছেন তাদেরকে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সঙ্গে কমেন্ট করবেন, সঙ্গে বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন, যাতে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর প্লিজ যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, কিন্তু পুরনো যারা আছেন তারা ভুল করেও আর একবার সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন না, তাহলে কিন্তু চ্যানেলটি আনসাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনারা আর নোটিফিকেশান পাবেন না। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ বেল আইকন প্রেস না করলে আপনারা নোটিফিকেশানগুলো পাবেন না। তো বন্ধুরা, যারা যাবেন বলে ভাবছেন তারা বেরিয়ে পড়ুন সিকিমের উদ্দেশ্যে এবং গ্যাংটকে চলে যান, এবং তারপরেই সেখানে ট্রাভেল এজেন্সির সঙ্গে আগের দিনে যোগাযোগ করে পরের দিনই বেরিয়ে পড়ুন। আর বেরোনোর জন্য আপনারা সিকিম থেকে শেয়ারের গাড়ি নিতে পারেন পার হেড 400 টাকা করে, এবং যদি আপনি রিজার্ভ করতে চান তাহলে রিজার্ভ গাড়ি 4000 টাকা, এবং 10 জনে একটা গাড়ি শেয়ার করতে পারেন এবং শেয়ার করে আরামসেই যাওয়া যায়। তো শুধুমাত্র গেলেই হবে না, যাওয়ার আগে অবশ্যই যাদের শ্বাসকষ্টের সমস্যা তারা প্রিকশন নিয়ে যাবেন, অক্সিজেন সিলিন্ডার নেবেন বা কর্পূর নেবেন যেটা বলছিলাম, এবং অবশ্যই গরম কাপড় নেবেন, অল্টিটিউডটা হাই হয়ে যাচ্ছে, শীতটা বেড়ে যাচ্ছে, তাই গরম কাপড় নিতে ভুলবেন না। যদি আপনারা গরম কাপড় নিয়েনও তা সত্ত্বেও বিশেষ ধরনের পোশাক ওখানে ভাড়া পাওয়া যায়, আপনারা শু ভাড়া করে নিতে পারেন এবং আরামসে স্বাচ্ছন্দ্যে আপনারা ঘুরে আসতে পারেন। তো চলুন বেরিয়ে পড়ুন, যারা বন্ধুরা এতক্ষণ ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হাসি বিতরণ করুন, সবাই একসঙ্গে খুশিতে থাকুন এবং দেশের এই পরিস্থিতিতে দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গে থাকুন এবং আমাদের জওয়ানদেরকে হেল্প করুন, এবং ওখানে বিপদে পড়লেও জওয়ান আপনাদের সঙ্গে হেল্প করবে আন্তরিকভাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।